চোখ রাঙাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। মূলত গ্রাম্য এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি পর্যালোচনা করতে বনগাঁ মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে বৈঠকে জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি, হাসপাতালের সুপার, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। জানা গেছে এই মুহূর্তে অন্যান্য হাসপাতালের মতো বনগাঁ হাসপাতালেও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় একুশ বাইশ জন। এ বিষয়ে এদিন হাসপাতালের সমস্ত আধিকারিকদের নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন জেলাশাসক। এদিন বৈঠক শেষে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল, সেখানে ডেঙ্গি পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করা হয়েছে। জেলাশাসক ডেঙ্গি রুখতে বিশেষ ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন। পৌরপ্রধান জানান, পৌর অঞ্চলে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা নেই, তবে আকাইপুর এলাকায় ৩২ জন আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রায় ৯৮ জন এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চেয়ারম্যান আরও জানান, বর্তমানে মহকুমা হাসপাতালে ২১ থেকে ২২ জন ভর্তি রয়েছেন, তবে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর নেই। এ বিষয়ে চেয়ারম্যান আরও বলেন, আলোচনা হলো বনগাঁ জিয়াদার সুপার স্পেশালি হসপিটালে আজকে যেসব যে রোগী কল্যাণ সমিতির মিটিং হয় সেই মিটিং আজকে ছিল। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতির যে ভয়াবহ আকার বিভিন্ন দিকে দিয়েছে, এখানকার পরিস্থিতি কী সেটা বিভিন্ন প্রশাসনিক প্রধানদের কাছ থেকে তিনি জানলেন, তাদেরকে অ্যাডভাইস করলেন, আমাদেরকেও পৌরসভাকেও কিছু অ্যাডভাইস দিলেন, যাতে সুন্দরভাবে মানুষ যাতে ডেঙ্গু পরিস্থিতির শিকার না হয় সেটার জন্যও তিনি কতগুলো পন্থা বলে দিয়ে গেলেন, যেটা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিত পথ। আমরা বনগাঁ পৌরসভা মধ্যে এখনও অবধি যেমন ডেঙ্গু পরিস্থিতির মধ্যে আমাদের এখানে কনজারভেন্সি এবং স্বাস্থ্য দপ্তরের যে একটা ভালো উদ্যোগ একে ডেঙ্গু মুক্ত রাখা, সেটাকে সফল হওয়ার জন্য এখনও অবধি ডেঙ্গু পেশেন্ট নেই তাকে জানিয়ে দিলাম। পাশাপাশি গ্রামীণ এলাকায় যেগুলো ডেঙ্গু হচ্ছে সেগুলো বিশেষ করে আকাইপুরে যে ওখানে ৩২ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে অনেকেই সুস্থ হয়ে গেছে এবং কোনো মৃত্যুজনিত ঘটনা কোনো জায়গায় ঘটেনি। টোটাল এ পর্যন্ত পেশেন্টের ছিল ৯৮ জন, নদিয়া থেকেও তার মধ্যে আছে, এখন তারা সব চলে গেছে, এখন ২১ ২২ জন মতন পেশেন্ট আছে, সবটাই গ্রামের। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সব স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ সেটাকে আমাদেরকে দিয়ে গেলেন এবং হসপিটালের যেসব প্রয়োজন জিনিস প্রয়োজনীয় রোগী চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং ডাক্তারদের সঠিকভাবে পেশেন্ট পার্টির সঙ্গে মানে দেখা করে তার পেশেন্ট কেমন আছে সেটাকে দেখার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন, সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। যদিও এদিন বৈঠক শেষে সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া দিতে চাননি জেলাশাসক, পরিবর্তে মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি বলেন, জেলাশাসক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শুধু ডেঙ্গি পরিস্থিতি নয় আরও অন্যান্য বিষয় নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়েছে। না, ডেঙ্গি পরিস্থিতির জন্যই শুধুমাত্র যে মিটিং তা নয়, এটা রুটিন আরকেএস মিটিং, রোগী কল্যাণ সমিতির মিটিং, সেই জন্য মাননীয় জেলাশাসক এসেছেন। উনি এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এই হসপিটালে আমাদের জিয়াধর সাব ডিভিশনাল হসপিটাল। রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে শুধু তো ডেঙ্গি না, ওভারঅল সমস্ত কিছু আলোচনা হয়েছে, শুধুমাত্র তো ডেঙ্গি নয়, এভরিথিং। সেটা বনগাঁ মহকুমায় শুধুমাত্র ডেঙ্গি পরিস্থিতি তো নয়, এখানে আরও সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।